আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বুধবার। কসবার অত্তলা মাঠে প্রথমবার বসেছিল এই বইমেলা। প্রথম বছরই এই বইমেলাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বইমেলার পাশাপাশি এই কদিন আয়োজন করা হয়েছিল একাধিক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। বুধবার সেই সকল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অতন প্রসাদ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বইমেলা শেষের দিনে অসংখ্য মানুষের ভিড় দেখে আপ্লুত সকলেই। যাদের পুরস্কৃত করা হয়েছে তাদের যা পারফরমেন্স আপনারা দেখছেন কিনা জানি না, যোগ্যতম বিচারে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই মেলা থেকে আমাদের একটাই আশা, একটাই আবেদন যে কসবার মানুষ, ঢাকুরিয়ার মানুষ, হালতুর মানুষ, সারা কলকাতার মানুষ এই মেলা থেকে যারা প্রতিভার অন্বেষে যারা যেমন জি ওই গানে যেটা হয় এরকম বহু প্রতিভার যাতে আমাদের এখান থেকে এগিয়ে যায়, যার জন্যই আমাদের এই অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে। আশা করি এবছর আমরা যা পারফর্ম করেছি এখান থেকে বহু বাচ্চা আগামী দিনে কলকাতা শহর সহ ভারতবর্ষ মাতাতে পারবে। এবং যাতে আমাদের বছর এটাকে আরো ভালোভাবে এবং আরো ভালো মানে গুছিয়ে